हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के हमरा एक नतून चैप्टर शुरू करब। चैप्टारे नाम होच्छे पिरियोडिक टेबल। तुम्हारा सकले जानो जे एटी क्लास इलेवेनेर थार्ड चैप्टार। तो एई चैप्टारटी शुरू करार आगे दुटी गुरुत्वपूर्ण कथा बोले रखा दरकार। नम्बर वन होच्छे एटी इनऑर्गानिक केमिस्ट्रीर एकदम बेसिक पार्ट, सुतरां प्रत्येकटी जायगा खूब भालो करे बुझते हबे, कोनो सब टपिक मिस करा जाबे ना। दुई नम्बर पॉइंट होच्छे एटी नीट एबं आईआईटी जेई परीक्षार जन्य अति गुरुत्वपूर्ण चैप्टार। सुतरां प्लेलिस्टर प्रत्येक वीडियो इम्पोर्टेंट हबे, सबगुलो प्रथम थेके शेष पर्यन्त देखबे, खाताय नोट डाउन करबे एबं कोथाओ बुझते समस्या हले कमेंट बक्से जिज्ञासा करते पारो। तो आज के आमरा शुरू करब मॉडर्न पिरियोडिक ल एबं लंग फर्म अफ पिरियोडिक टेबिल, जेटा किना नीटे सिलेबासेर प्रथम लाइन। तो चलो आर देरी ना करे आमरा आमादेर टपिक शुरू करी। দেখো, মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে শুরু করার একটাই কারণ, কারণ সিলেবাসে ডিরেক্টলি মডার্ন পিরিয়ডিক টেবিলই লেখা আছে। এই মডার্ন পিরিয়ডিক টেবিল আমাদের সামনে এনেছিলেন বিজ্ঞানী মোজলে, ঠিক আছে। মোজলে ওনার আগে আরও চারজন বিজ্ঞানী কাজ করেছিলেন, যেমন হচ্ছে ডোবেরিনার, নিউল্যান্ড, লোথার মেয়ার এবং মেন্ডেলিফ। এই চারজন কাজ করেছিলেন পিরিয়ডিক টেবিল বানানোর জন্য। ওনাদের কাজের যে ইতিহাস সেটা আমি আলোচনা করছি না, সেগুলো লোয়ার ক্লাসে আলোচনা করা হয়, সিলেবাসেও নেই এবং ওখান থেকে বিগত 15 বছরে নিট আইআইটি জেইতে কোনো প্রশ্নও আসেনি। তো ওনাদের কাজের আমি সারাংশটুকু জাস্ট বলছি। ওনারা এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করেছিলেন অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে। অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে ওনারা এলিমেন্টগুলোকে সাজিয়েছিলেন। এবার ঠিক পাশাপাশি আমরা যদি মোজলের কাজটা নিয়ে আলোচনা করি, উনি কী করেছেন, বিভিন্ন এলিমেন্টের এক্সরে স্পেকট্রা স্টাডি করেছেন, এক্সরে স্পেকট্রা স্টাডি করেছেন এবং দুটো গ্রাফ প্লট করেছেন, একটা হচ্ছে নিউ ভার্সেস জেড আর একটা হচ্ছে নিউ ভার্সেস এ। কোনটা কী বলে রাখছি, নিউ মানে হচ্ছে ওনার এক্সপেরিমেন্টে এলিমেন্টগুলো থেকে এক্সরে নির্গত হচ্ছিল এবং সেই এক্সরে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ এক্স রে এমিটেড, এটা হচ্ছে ওনার এক্সপেরিমেন্টের। জেড মানে আমরা সকলে জানি অ্যাটমিক নাম্বার, আর এ মানে আমরা জানি অ্যাটমিক ওয়েট, ঠিক আছে। তো এই দুটো প্লটের মধ্য থেকে উনি এই প্লটে একটা স্ট্রেট লাইন পেয়েছেন, কিন্তু এই প্লটে কোনো স্ট্রেট লাইন পাননি। এখান থেকে উনি একটা কনক্লুশন দিলেন কি, যে জেড অর্থাৎ অ্যাটমিক নাম্বার ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান এ, জেড ইজ মোর ফান্ডামেন্টাল মেন্টাল প্রপার্টি দ্যান এ। এই কথাটার খুবই একটা দারুণ মানে আছে, মানে তাৎপর্য আছে, এ কারণেই, কারণ উনি বললেন কি অ্যাটমিক নাম্বার হচ্ছে অ্যাটমিক মাসের থেকে বা অ্যাটমিক ওয়েটের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফান্ডামেন্টাল। তো ওনার আগে যারা কাজ করেছেন সবাই তো অ্যাটমিক ওয়েট ধরে এলিমেন্টগুলো সাজিয়েছেন, তাহলে অ্যাটমিক ওয়েটের থেকে যদি অ্যাটমিক নাম্বার বেশি ফান্ডামেন্টাল হয়, তাহলে ওনার আগে যারা কাজ করেছেন তাদের কাছে তো ভুলভ্রান্তি থাকবে, এটা স্বাভাবিক। তাই আমাদের উচিত এলিমেন্টস শুড বি অ্যারেঞ্জড ইন ইনক্রিজিং অর্ডার, এটা মানে ইনক্রিজিং অর্ডার অফ জেড, কারণ জেড হচ্ছে অ্যাটমিক মাসের থেকে বেশি ফান্ডামেন্টাল। এবং এই বক্তব্যের ওপর ভিত্তি করেই মডার্ন পিরিয়ডিক ল বানানো হয়েছে। মডার্ন পিরিয়ডিক ল বলতে চাইছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর দি পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক নাম্বার। অর্থাৎ পিরিয়ডিক ফাংশন বলতে কি বোঝায়, ধরো তুমি এলিমেন্টগুলোকে অ্যাটমিক নাম্বার অনুযায়ী, ক্রমবর্ধমান অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজিয়েছ, এবার পিরিয়ডিক ফাংশন মানে এটাই বোঝাচ্ছে যে একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল পরে, নির্দিষ্ট ইন্টারভ্যাল অফ জেড অথবা অ্যাটমিক নাম্বার, তারপরে তুমি প্রপার্টির রিপিটেশন পাবে। এই যে রিপিটেশন সেটাকেই বলা হয় পিরিয়ডিক ফাংশন। তো এই লয়ের উপর ভিত্তি করে 118 এলিমেন্টকে মডার্ন পিরিয়ডিক টেবিল বা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলে সাজানো হয়েছে 7টা রোতে
18টা কলামে। রোগুলোকে বলা হয় পিরিয়ড, কলামগুলোকে বলা হয় গ্রুপ। ধরো এরকম পরপর পরপর এরকম 7টা রো আছে, এরকম 18টা কলাম আছে, এবং এই বক্সের মধ্যে এলিমেন্টগুলোকে ফিট করা আছে। এই হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। দেখতে কীরকম হয় একদম অ্যাকচুয়াল মডার্ন পিরিয়ডিক টেবিল, এবার আমি তোমাদেরকে এঁকে দেখাবো। তার আগে এটা লিখে নাও। দেখো আমার পিছনে বোর্ডে পুরো মডার্ন পিরিয়ডিক টেবিল বা লং ফর্ম পিরিয়ডিক টেবিল যেটাকে বলি সেটা আঁকা আছে। তো এই পিরিয়ডিক টেবিলের কিছু ফিচার্স আমাদের জানা দরকার। কোন কোন বেসিক ফিচার্স না জানলে আমরা এই চ্যাপ্টারে আগে বাড়তে পারবো না, সেগুলো আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। প্রথম জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে পিরিয়ড কোনগুলোকে বলবো, গ্রুপ কোনগুলোকে বলবো। পিরিয়ড মানে হচ্ছে রো অর্থাৎ সারি। ধরো পটাশিয়াম থেকে যদি শুরু করে এই বরাবর চলতে থাকি এবং ক্রিপ্টনে গিয়ে থামি, তাহলে এটা একটা সারি, এটা একটা পিরিয়ড। তাহলে টোটাল কটা পিরিয়ড আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা পিরিয়ড আছে। গ্রুপ বলতে কী বোঝায়? ভার্টিক্যাল কলামগুলোকে বোঝায়। ধরো এটা যদি আমি বলি, এটা একটা কলাম, পাশে এটা একটা কলাম, তাহলে এগুলো এক একটা করে গ্রুপ। টোটাল গ্রুপ কটা আছে? 18টা। নাম্বারিং কীভাবে করা আছে? দেখো 1, 2 এভাবে গিয়ে একদম 18তে শেষ হচ্ছে। তাহলে এই গেল পিরিয়ড এবং গ্রুপ সম্পর্কিত আলোচনা। এবার একটা পিরিয়ডে কত করে এলিমেন্ট আছে যদি অ্যানালিসিস করি, পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4, পিরিয়ড 5, পিরিয়ড 6, পিরিয়ড 7, টোটাল কটা করে এলিমেন্ট আছে যদি আমরা বলতে চাই। প্রথম পিরিয়ডে কটা আছে? একটা, দুটো। পিরিয়ড 2তে কটা আছে? এখানে দুটো আছে, এই লাইনে 6টা আছে, 8টা। পিরিয়ড 3তে আছে 2 আর 6 8। 4 গুণে দেখবে 18, 5 গুণে দেখবে 18, 6 গুণে দেখবে 32, 7 গুণে দেখবে 32। এবার তোমার মনে হতে পারে যে 6 আর 7 32 কোথা থেকে এলো? এখান থেকে এই লাইনটা যদি গুণি 18, তাহলে এই লাইনটা গুণলেও 18ই আসা উচিত। কিন্তু এখানে একটা কারচুপি আছে, এই ল্যান্থানাম এর সঙ্গে 14টা এলিমেন্ট এক্সট্রা এই বক্সে ভরা আছে। একটা স্টারের সাথে একটা স্টার মিলিয়ে নেবে, এই 14টা এলিমেন্ট ল্যান্থানামের সঙ্গে ভরা আছে। অর্থাৎ গুণলে 18 হচ্ছিল, আরও 14 যোগ করে দাও কত আসছে? 32। একইভাবে অ্যাক্টিনিয়ামের সঙ্গে এই লাইনটার 14টা এলিমেন্ট টোটাল এখানে ভরা আছে। অর্থাৎ এই দুটো বক্সে, এক একটা বক্সে 15টা করে এলিমেন্ট রয়েছে। হলো, এই গেল আমাদের কটা করে এলিমেন্ট আছে কোনো পিরিয়ডে। এবার এইগুলো সব যোগ করলে দেখবে টোটাল এলিমেন্ট আসবে 118টা। আজ পর্যন্ত আমাদের কাছে 118খানা মৌলই আবিষ্কৃত আছে। এবার আমরা এই পিরিয়ডিক টেবিলকে ক্লাসিফাই করব, ব্লকে ক্লাসিফাই করব, বিভিন্ন ব্লক। কী হিসাবে ক্লাসিফাই করব? কোনো একটি এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে লাস্ট ইলেকট্রন যে সাবসেলে ঢুকবে সেই সাবসেল অনুযায়ী আমরা বলবো ওই এলিমেন্টটা অমুক ব্লকের। এক্সাম্পল দিচ্ছি, ধরো ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গিয়ে লাস্ট ইলেকট্রন এস সাবসেলে ঢুকেছে, তাহলে আমরা বলবো ওটা এস ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন পি সাবসেলে ঢুকলে বলবো পি ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন ডি সাবসেলে ঢুকলে বলবো ডি ব্লক। একইভাবে এফ ব্লক এলিমেন্টেরও নাম আমরা বলতে পারি। এবার এই ব্লক এলিমেন্টগুলো কোথায় অবস্থিত এটা আমি একটু বলি তোমাদেরকে। এই যে গ্রুপ 1 এবং 2, এটা এক্সেপ্ট হাইড্রোজেন, এই পোর্শনটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। গ্রুপ 1 এন্ড 2, ঠিক আছে? এখান থেকে 13 থেকে 18 পর্যন্ত এখানে যতগুলো এলিমেন্ট রয়েছে এইগুলোকে আমরা বলি পি ব্লক, ঠিক আছে? এস আর বি ব্লকের মাঝখানে যে এলিমেন্টগুলো রয়েছে অর্থাৎ এই এরিয়াটা, সেটাকে আমরা বলবো ডি ব্লক এলিমেন্ট। এবার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, এখানে তো 15টা করে এলিমেন্ট আছে, তাহলে কি ওই 15 ওই বাকি এই 14গুলোও কি ডি ব্লক এলিমেন্ট? উত্তর হবে না। শুধুমাত্র ল্যান্থানাম এবং শুধুমাত্র অ্যাক্টিনাম, এই 15টা করে যে এলিমেন্ট রয়েছে এই দুটো বক্সে, তাদের মধ্যে শুধু ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম ডি ব্লক এলিমেন্ট, বাকি 14টা হচ্ছে
এফ ব্লক এলিমেন্ট, এফ ব্লক, বোঝা গেল? চারটে ব্লক আমরা পেয়ে গেছি। তাহলে ডি ব্লক কত থেকে কত নম্বর গ্রুপ পর্যন্ত আছে? তিন থেকে বারো, গ্রুপ তিন থেকে বারো, ডি ব্লক। পি ব্লক কত থেকে কত নম্বর গ্রুপে আছে? গ্রুপ তেরো থেকে আঠারো, বোঝা গেল? এফ ব্লক কত নম্বর গ্রুপে আছে? একটা গ্রুপে আছে, সেটা হচ্ছে তিন নম্বর গ্রুপে, গ্রুপ, কারণ একটা বক্সেই তো আছে, তাহলে আমরা শুধু তিন লিখব, বোঝা গেল? এবার এই সমস্ত ব্লক এলিমেন্টগুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন পরীক্ষায় তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারে। তো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমি বলে দিচ্ছি। গ্রুপ এস ব্লকের ক্ষেত্রে আমরা লিখব এন এস এক থেকে দুই, এটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? পি ব্লকের ক্ষেত্রে লিখব এন এস টু এন পি এক থেকে ছয়। ডি ব্লকের ক্ষেত্রে হচ্ছে এন মাইনাস ওয়ান ডি এক থেকে দশ, এন এস জিরো থেকে দুই। এফ ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এন মাইনাস টু এফ এক থেকে চোদ্দো, এন মাইনাস ওয়ান ডি জিরো থেকে এক, এন এস জিরো থেকে দুই। এটা একটু মাথায় রাখতে হবে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারে, সুতরাং মাথায় রাখতেই হবে। এরপরে আমরা কিছু কিছু গ্রুপের কমন নাম আছে, সেগুলো আমি তোমাদেরকে বলবো, দেখো। আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস বলার আছে, এই যে পি ব্লক এলিমেন্টের যে এটা কনফিগারেশন, এটার এক্সেপশন হচ্ছে হিলিয়াম, কারণ ওখানে দুটো ইলেকট্রন আছে, ওয়ান এস টু, ঠিক আছে? আর এক নম্বর গ্রুপে হাইড্রোজেন থাকবে নাকি সতেরো নম্বর গ্রুপে হাইড্রোজেন থাকবে, এটা আজ পর্যন্ত আনসার্টেন, কারণ হাইড্রোজেনের প্রপার্টি গ্রুপ ওয়ান এবং গ্রুপ সেভেন্টিন দুটোর সাথেই ম্যাচ করে। এখানেও বসাতে পারো, মাঝখানে এখানেও কোথাও বসাতে পারো হাইড্রোজেনকে, ওটা ছাড়ো। এবার এস ব্লক এলিমেন্টের নামগুলো যদি আমরা দেখি, এই 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 যে এক নম্বর গ্রুপ আছে, এটাকে বলবো আমরা অ্যালকালি মেটাল গ্রুপ, ঠিক আছে? দুই নম্বরটাকে আমরা বলবো অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে? পি ব্লকের নামকরণগুলো প্রথম এলিমেন্ট অনুযায়ী আমরা বলে দেবো। এই গ্রুপটা যদি বলি তাহলে বোরন ফ্যামিলি, একইভাবে কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, ফ্লোরিন ফ্যামিলি, নিয়ন, হিলিয়াম ফ্যামিলি, যা বলো না কেন, এদের আবার ডাক নাম আছে দু একজনের, সুন্দর সুন্দর ডাক নাম আছে, সেখান থেকে কোয়েশ্চেন আসে। নাইট্রোজেন গ্রুপ যেটা আছে সেটাকে বলা হয় নিকোজেন, নিকোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন গ্রুপ। অক্সিজেন গ্রুপটাকে বলা হয় চালকোজেন। আচ্ছা, লেখা যদি ছোটো মনে হয় ল্যান্ডস্কেপ মোডে দেখবে। এই গ্রুপটাকে বলা হয় ফ্লোরিন গ্রুপটাকে বলা হয় হ্যালোজেন, হ্যালোজেন। আর ১৮ নম্বর গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে ইনার্ট গ্যাস ফ্যামিলি, বোঝা গেল? এটা গেল পি ব্লক এলিমেন্টের ডাক নাম। যেমন করে এস ব্লকের দেখলাম একটা অ্যালকালি মেটাল গ্রুপ, একটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ, একইভাবে এদেরও নাম আছে, নাইট্রোজেন ফ্যামিলির নাম হচ্ছে নিকোজেন, অক্সিজেন ফ্যামিলির নাম হচ্ছে চালকোজেন, ফ্লোরিন ফ্যামিলির নাম হচ্ছে হ্যালোজেন, ১৮ নম্বর গ্রুপটা হচ্ছে ইনার্ট গ্যাস ফ্যামিলি। এর আবার নাম আছে নামে ভর্তি শুধু, এই গ্রুপটার মানে এই যে ১৪টা এলিমেন্ট রয়েছে প্রথম লাইনে, সেটার নাম হচ্ছে ল্যান্থানয়েড। শুরু কোথা থেকে হচ্ছে? সিরিয়াম থেকে। শেষ কোথায় হচ্ছে? লুটেসিয়াম। এই যে গ্রুপটা আছে মানে এই লাইনটা আর কি, এটার নাম হচ্ছে অ্যাক্টিনয়েড, ঠিক আছে? অ্যাক্টিনয়েড। আর ব্লক এলিমেন্টেরও আবার ডাক নাম আছে, সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টের ডাক নাম হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, আর এফ ব্লকের ডাক নাম আছে ইনার ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে? একটু আগে যে সমস্ত ইনফরমেশানগুলো দিলাম সেই ইনফরমেশানগুলো একটু সামারি করে লিখবে খাতায়। কী করে লিখবে?
প্রথমে ধরো এস ব্লক এলিমেন্ট সম্পর্কে লিখবে, হেডিং দেবে এস ব্লক, তার যদি অন্য কোনো নাম থাকে সেটাও লিখবে। যদি ধরো আমরা বলি এস ব্লক এলিমেন্ট এবং পি ব্লক এলিমেন্ট, তাদের আরেকটা নাম আছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, তাহলে হেডিং দেবে এস ব্লক এলিমেন্ট, স্ল্যাশ দিয়ে লিখবে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, তার আন্ডারে টোটাল গ্রুপ কটা আছে এস ব্লকের জন্য দুটো, গ্রুপ রেঞ্জ কত এক থেকে দুই, জেনারেল কনফিগারেশন লিখবে আর এই গ্রুপগুলোর কমন নাম লিখবে। একইভাবে পি ব্লকের সব এলিমেন্টগুলো খাতায় আঁকবে, পি ব্লকের কোনো ডাকনাম থাকলে সেটা লিখবে, টোটাল গ্রুপ কটা লিখবে, গ্রুপ রেঞ্জ লিখবে, জেনারেল কনফিগারেশন লিখবে, কমন নামগুলো লিখবে প্রত্যেকটা গ্রুপের। একইভাবে ডি এবং এফ ব্লকেরটাও খাতায় টুকবে, যার ফলে বুঝতে খুব সুবিধা হবে এবং সবগুলো মনে রাখতে পারবে। এবার আরও দুটো ইনফরমেশান এই টেবিল থেকে আমি তোমাদেরকে দিয়ে রাখি। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং অ্যাস্টাটিন, এই যে জিনিসগুলো আছে এইগুলোকে বলা হয় সেমি মেটাল, এগুলোকে বলা হয় সেমি মেটাল। এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে কিন্তু যে নিচের কোন সেটটি সেমি মেটালকে বোঝাচ্ছে। দেখো এস ব্লকে যে সমস্ত এলিমেন্টগুলো দেখলাম এরা সব মেটাল, হ্যাঁ ডি ব্লকে যারা আছে সবাই সব মেটাল, পি ব্লকে মেটাল আছে, নন মেটাল আছে, সেমি মেটাল বা মেটালয়েড আছে। এই যে সিঁড়ির মতো এঁকেছি, সিঁড়ির ওই দিকগুলো হচ্ছে নন মেটাল, এই দিকগুলো হচ্ছে মেটাল আর সিঁড়িটা হচ্ছে মেটালয়েড। তো এক কাজ করবে, মেটালয়েড যে নামগুলো আছে সাতটা সেই নামগুলো মনে রাখবে, এটা হচ্ছে মেন কাজ। এরপরে আমরা আসছি পিরিয়ডের কোনো একটি গ্রুপের প্রথম এলিমেন্টের অ্যাটমিক নাম্বার থেকে অন্য এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কী করে বের করব। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 2, 1, লিথিয়ামের 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 87। এখান থেকে এখানে আসছি, কত যোগ করছি? 1 থেকে 3 আসছি, কত যোগ করলাম? 2, 3 থেকে 11, 8 যোগ করলাম, 11 থেকে 19, 8 যোগ করলাম, 19 থেকে 37, 18 যোগ করলাম, 37 থেকে 55, 18 যোগ করলাম, 55 থেকে 87, কত যোগ করলাম? 32। এই সংখ্যাগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার। হলো, একইভাবে ইনার্ট গ্যাসগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, হিলিয়ামের 2, নিয়নের 10, 18, 36, 54, 86, 118, কত যোগ করছি? +8, +8, +18, +18, +32, +32। দেখো এখানে কিন্তু 5 থেকে 6 আসতে 18 যোগ করেছি, এখানে 5 থেকে 6 আসতে কত যোগ করছি? 32। কেন? কেন কি এই যে এইখানে 14টা এলিমেন্ট এক্সট্রা ভরে দিয়েছ, এখান থেকে এখানে আসছিলাম, এখানে কিন্তু ওই 14টা এলিমেন্টের আগেই এটা পড়ছে, তাই আমরা 18 যোগ করছি। কিন্তু যেই তুমি এই লাইনটা এইখান থেকে পার হয়ে এখানে চলে যাবে, তখন তোমাকে 32 করে অ্যাড করতে হবে। যেমন ধরো স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, এটা হবে 39, এটা হবে 57, কিন্তু এটা হবে 22, ঠিক তার পাশে আছে, এটা হবে 40। এবার এখান থেকে এখানে কিন্তু তুমি আর 18 অ্যাড করলে হবে না, এখান থেকে এখানে তোমাকে 32 অ্যাড করতে হবে, তাহলে এটা হবে 72। কেন কি তার আগে 14টা এলিমেন্ট এক্সট্রা তুমি ভরে দিয়েছো। বুঝা গেল? এই হচ্ছে তাহলে মেন ফর্মুলা। আচ্ছা, যেটা বললাম কাজ যেটা দিয়েছি, সামারিটা এভাবে লিখবে, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু গ্রুপ ওয়াইজ ব্লক ওয়াইজ মনে রাখবে, নাহলে কিন্তু পদে পদে হোঁচট খেতে হবে। এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কিভাবে গ্রুপ ব্লক এবং পিরিয়ড ইত্যাদি আইডেন্টিফাই করতে পারি সেগুলো দেখব। দেখো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ফর এস, পি, ডি, এফ আমরা জানি। এবার তোমাকে এমন একটা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিলো যেটা পি এর সাথে ম্যাচ করছে, তাহলে আমরা বলে দেবো ওটা পি ব্লক এলিমেন্ট। এক্সাম্পল যদি দিই, ধরো তোমাকে বললো যে 3s2, 3p5 হচ্ছে আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, কার সাথে ম্যাচ করছে? এটার সাথে, তাহলে এটাকে বলবো পি ব্লক। ধরো হয়তো বললো তোমাকে 5s1,
কার সাথে ম্যাচ করছে? এর সাথে। তাহলে এটাকে বলবো এস ব্লক। ধরো তোমাকে বললো যে 3D8 4S2, কার সাথে ম্যাচ করছে? এটার সাথে। কারণ এন এর মান যদি 4 হয়, এন মাইনাস 1 এর মান 3, তাহলে এটার সাথে ম্যাচ করছে এন মাইনাস 1D NS, তাহলে এটা ডি ব্লক এলিমেন্ট। তাহলে ব্লক আইডেন্টিফাই করতে গেলে আমাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন চাই। এবার আমরা দেখব গ্রুপ কীভাবে আইডেন্টিফাই করে। যদি এস ব্লক এলিমেন্ট হয় তাহলে গ্রুপ আইডেন্টিফিকেশন দেখছি। যদি এস ব্লক এলিমেন্ট হয় তাহলে গ্রুপ হবে নাম্বার অফ ইলেকট্রন ইন এস সাবসেল। ধরো বললাম যে 4S1, তাহলে গ্রুপ কী হবে? গ্রুপ হবে 1। এবার যদি আমরা পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আলোচনা করি, পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপ নাম্বার হচ্ছে 12 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন পি সাবসেল। ধরো তোমাকে বললাম যে কনফিগারেশন আছে 3S2 3P2, তাহলে গ্রুপ নাম্বার কী হবে? 12 প্লাস পি সাবসেলে কটা ইলেকট্রন আছে? দুটো, তাহলে 14। ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপ কীভাবে আইডেন্টিফাই করব? গ্রুপ সমান নাম্বার অফ ইলেকট্রন ইন এন মাইনাস 1D অ্যান্ড এন এস সাবসেল। মানে এটাতে কটা ইলেকট্রন আছে, এটাতে কটা ইলেকট্রন আছে যোগ করে দেবো। এক্সাম্পল যদি নিই 3D7 4S2, তাহলে কত হবে? গ্রুপ নাম্বার হবে, ডিতে কটা ইলেকট্রন আছে? 7টা। এসে কটা ইলেকট্রন আছে? 2টো। গ্রুপ নাম্বার হবে 9। এফ ব্লকের ক্ষেত্রে গ্রুপ নাম্বার আইডেন্টিফাই করা সব থেকে সহজ। কারণ কি? আইডেন্টিফাই করতে হবে না, কারণ ওরা সবাই গ্রুপ 3তে বিলং করে, একটু আগেই দেখেছি। তো এদের কি হলো, এদের অ্যাটমিক নাম্বারটা একটু মনে রাখবে কিন্তু। হ্যাঁ, ল্যান্থানাইড যদি হয় তাহলে 59 থেকে 71, 59 থেকে 71 নাকি 58 থেকে 58। অ্যাক্টিনয়েড হচ্ছে 90 থেকে 103, এটা মনে রাখবে। পিরিয়ড আইডেন্টিফাই কীভাবে করব? পিরিয়ড যে কোনো ইলেকট্রনিক কনফিগারেশনের এন এর ভ্যালুটাই হচ্ছে পিরিয়ড। 4S1-এ পিরিয়ড কত হবে? পিরিয়ডটা অন্য কালিতে লিখছি। 4S1-এ পিরিয়ড কত হবে? 4। 3S2 3P-তে পিরিয়ড কত হবে? 3, কারণ এন এর ভ্যালু 3, এন এর ভ্যালু 4 ছিল ওখানে। এখানে কত হবে? এখানে এন এর ভ্যালু 4, তাহলে পিরিয়ড সমান 4। বোঝা গেল? আর এদের পিরিয়ড কত হবে গো? ল্যান্থানাইডের হলে পিরিয়ড হবে 6th, আর অ্যাক্টিনাইডের হলে পিরিয়ড হবে 7th। তাহলে ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের ক্ষেত্রে তোমার শুধু মনে রাখলেই কাজ চলে যাবে, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এবার আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ অ্যাটমিক নাম্বার থেকে কিভাবে আমরা গ্রুপ এবং পিরিয়ড আইডেন্টিফাই করতে পারি। অ্যাটমিক নাম্বার থেকে যদি আমরা গ্রুপ এবং পিরিয়ড আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগানেশন, ঠিক আছে, 18 নম্বর গ্রুপ, পিরিয়ড নাম্বার 1 2 3 4 5 6 7। কত করে জেড আছে? 2 10 18 36 54 86 118, এটা ভালো করে মনে রাখবে। এবার আমরা আলোচনা করব, জেডের ভ্যালু যদি 0 থেকে 18 হয় তাহলে অতি সহজেই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বের করে দেবো, কারণ এখান থেকে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা খুব কঠিন নয়, ঠিক আছে। জেডের মান যদি 58 থেকে 71 হয় আর জেডের মান যদি 90 থেকে 103 হয়, ঠিক আছে, তাহলে এটা কোন গ্রুপ এলিমেন্ট, কী এলিমেন্ট গো বলো? এটা ল্যান্থানাইড না? ল্যান্থানাইড, তাহলে কত নম্বর গ্রুপ? 3। পিরিয়ড কত? 6। এটা কী গো? অ্যাক্টিনাইড,
তাহলে কত নম্বর গ্রুপ? তিন, পিরিয়ড নাম্বার সাত। নো ক্যালকুলেশন রিকোয়ার্ড, ভালো ভালো জিনিস। জেড যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 104 হয়, আচ্ছা এখানে 90 থেকে 103 মানে 90 এবং 103 ইনক্লুডেড, 58 থেকে 71 মানে 58 এবং 71 ইনক্লুডেড, ভেবো না যে ওদের মধ্যে কেউ, তা নয়। 104-এর থেকে বেশি যদি হয় তাহলে গ্রুপ নাম্বার হবে লাস্ট টু ডিজিট বলতে, এটা যদি 100, ধরো আমি বললাম যে 105, তাহলে গ্রুপ নাম্বার হবে 5। আর 104-এর উপরে যারা আছে তারা সবাই 7 নম্বর পিরিয়ডে আছে, বোঝা গেল? ধরো তোমাকে যদি বলি যে 112, তাহলে কী করবো? এটা হবে গ্রুপ নাম্বার আর পিরিয়ড সবার 7। এতদূর পর্যন্ত কোনো ক্যালকুলেশনের দরকার নেই, বোঝা যাচ্ছে? এতদূর পর্যন্ত কোনো ক্যালকুলেশনের দরকার নেই। এবার শুরু হবে ক্যালকুলেশন। ক্যালকুলেশন কীভাবে করব? তোমাকে কোনো একটা এলিমেন্টের জেড বলে দেবে, ধরো আমি ধরে নিলাম যে 72। তোমাকে কী করতে হবে? 72-এর নেক্সট ইনার্ট গ্যাসে যেতে হবে। 72-এর নেক্সট ইনার্ট গ্যাসকে রেডন, তার অ্যাটমিক নাম্বার কত? 86। এবার তুমি ডেল্টা জেড বের করে নাও। ডেল্টা জেড মানে হচ্ছে জেড অফ ইনার্ট গ্যাস মাইনাস জেড অফ গিভেন, ঠিক আছে? ইনার্ট গ্যাসে কত? 86 মাইনাস 72 সমান 14। এবার গ্রুপ নাম্বার হবে 18 মাইনাস ডেল্টা জেড সমান 18 মাইনাস 14 সমান 4। তাহলে পিরিয়ড নাম্বার কী করে হবে বলুন স্যার দেখি এবার। খুব মজা করছেন, পিরিয়ড নাম্বার তো এইটাই হবে যেটা নেক্সট ইনার্ট গ্যাস নিয়েছো ওই সারিতেই তো থাকবে। তাহলে এটা যদি 6 নম্বর পিরিয়ড হয়ে যাচ্ছে, কী করলাম আমি? এটা 72 কি 6 নম্বর পিরিয়ডে? হ্যাঁ 6 হলো। এরপর আমি যদি তোমাদেরকে বলি যে আরে বললাম যে জেড ইকুয়াল টু 86 না 82 নিলাম, ঠিক আছে? তাহলে নেক্সট 82 নেবো না, অন্য ইনার্ট গ্যাস নেবো, 54 সাপেক্ষে যদি নিই, ধরো 48 নিয়েছি জেড, তাহলে ডেল্টা জেড কত হবে? জেড অফ ইনার্ট গ্যাস, নেক্সট ইনার্ট গ্যাস কে আছে 48-এর? 54। 54 মাইনাস 48 কত আসবে? 6 তো। তাহলে 18 মাইনাস ডেল্টা জেড সমান হচ্ছে গ্রুপ নাম্বার সমান 18 থেকে 6 বাদ দিলে 12, 12 হচ্ছে গ্রুপ নাম্বার, বোঝা গেল? পিরিয়ড নাম্বার কত হবে তাহলে? পিরিয়ড নাম্বার কোনটা হবে যেটা ধরেছি ওটাই পিরিয়ড নাম্বার 5। এভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, যদি দেখো যে ডেল্টা জেড গ্রেটার দেন 18 আসছে, নোট নোট নোট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি 18-এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে তুমি 32 মাইনাস ডেল্টা জেড করবে, বুঝা গেল? এক্সাম্পল যদি নিই, ধরো জেড আমরা পেয়েছি একজনের 57, তাহলে ডেল্টা জেড কত হবে গো? 57-এর পরে নেক্সট ইনার্ট গ্যাস কে আছে? 86। তাহলে 86 মাইনাস 57 কত আসবে? 29 নাকি? ঠিকই তো আসছে, 29। তাহলে গ্রুপ নাম্বার কত হবে? 32 মাইনাস 29 মানে 3, ঠিক করলাম তো? হ্যাঁ 3ই তো আসবে, 57 মানে কে? ল্যান্থানাম তো। তাহলে পিরিয়ড কত আসবে? 86 নম্বরটা যে পিরিয়ড আছে সেটাই 6 নম্বর পিরিয়ড, বুঝা গেল? ধরো আমি নিলাম জেড সমান 55, তাহলে ডেল্টা জেড সমান কত হবে? নেক্সট ইনার্ট গ্যাস 86, 86 মাইনাস 55, বোর হয়ে যাচ্ছি দেখো, এত সহজ সহজ ক্যালকুলেশন কি বলবো আমি আর। 18 মাইনাস ডেল্টা জেড সমান কত? এই 18 কেন লিখবো, 18-র বেশি হয়েছে তো, 32 মাইনাস করবো, 32 মাইনাস ডেল্টা জেড সমান 1, 1 নম্বর গ্রুপ হবে। পিরিয়ড নাম্বার কত হবে? 6ই হবে, যে ইনার্ট গ্যাসটা আমরা কনসিডার করছি সেটাই গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার হবে। এভাবে আমরা ক্যালকুলেট করবো।
প্রথম চারটার জন্য নো ক্যালকুলেশন, তারপরে হচ্ছে তোমার নেক্সট ইনার্ট গ্যাস থেকে ডেল্টা জেড বার করে নেবে। ডেল্টা জেড যদি 18 থেকে বেশি হয় তাহলে 32 থেকে বিয়োগ করবে, গ্রুপ নাম্বার পেয়ে যাবে। যদি ডেল্টা জেড 18 থেকে কম হয়, 18 থেকে বিয়োগ করবে, গ্রুপ নাম্বার পেয়ে যাবে। আর পিরিয়ড হবে যে ইনার্ট গ্যাসটা তুমি কনসিডার করেছো, ধরো এই ইনার্ট গ্যাসটা তুমি কনসিডার করেছো, তাহলে ওই পিরিয়ডটাই হবে, বুঝা গেল? সুতরাং এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। ব্যাস, এবার আমরা আলোচনা করব আইইউপিএসসি নোমেনক্লেচার ফর অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন 101, গ্রেটার দেন অর ইকুয়াল টু 101। শুরু করছি আইইউপিএসসি নোমেনক্লেচার ফর এলিমেন্টস হ্যাভিং জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 101। তো এক্ষেত্রে এক থেকে জিরো থেকে নয় পর্যন্ত যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলোর কিছু নাম দেওয়া হয়েছে, 8, 9। যেমন জিরো হলে লিখব নীল, একে হলে আন, দুয়ে হলে বাই, তিনে হলে ট্রাই, চারে কোয়াড, পাঁচে পেন্ট, ছয়ে হেক্স, সাতে সেপ্ট, আটে অক্ট, নয়ে এন। এবার তোমার কাজ হবে এক, ধরো তিনটে সংখ্যা দেওয়া আছে, ডিজিট দেওয়া আছে, ধরো 111। কাজ কি হবে, প্রত্যেকটা ডিজিটের জন্য যে শর্ট নোটেশন আছে সেগুলো লিখব। তাহলে একের জন্য কি আন, আন, আবার লিখব আন, আবার লিখব আন, লাস্টে আই ইউ এম যোগ করে দেবো, আন আন আনিয়ম, বুঝা গেল? ধরো আমি তোমাকে যদি বলি 104, তাহলে একের জন্য কি লিখব আন, জিরোর জন্য নীল, এই যে নীল, চারের জন্য কোয়াড, লাস্টে আই ইউ এম যোগ করে দাও, এভাবে বের করে নেবে জাস্ট। এবার এদের একটা শর্ট ফর্ম আছে, আবার অ্যাব্রিভিয়েশন আছে এগুলো সবগুলোর। কীরকম অ্যাব্রিভিয়েশন, নীল হলে এন, ইউ হল আন হলে ইউ, বি হলে বি, টি প্রথম লেটারটা নিয়েছে খালি, আর কিছু না, বুঝা গেল? তাহলে এই আন আন আনিয়ামটা এভাবে লিখবো, ইউ ইউ ইউ। এটাকে কীভাবে লিখবো, ইউ আন নীল, তার মানে ইউ এন কিউ, এরকমভাবে লিখতে হয়। খুব সহজ ব্যাপার, কোনো কঠিন কিছু নেই। তবুও এখান থেকে কোয়েশ্চেন আসছে, মাঝে মাঝে ফাউ দিয়ে দেয় কোয়েশ্চেন, সেই জন্য মনে রাখতে হয়। ব্যাস, খালি এই নোটেশনগুলো জানলেই হবে। এবার চলে এসেছি আমরা আমাদের মোক্ষম পর্যায়ে, কোয়েশ্চেন অ্যান্সার, কত শিখলে এবার পরীক্ষা। দেখো শুরু করছি প্রথম প্রশ্ন, দ্য সেট দ্যাট কন্টেন্স অ্যাটমিক নাম্বারস অফ অনলি ট্রানজিশন এলিমেন্ট ইজ। ট্রানজিশন এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কোথা থেকে শুরু হয়? ট্রানজিশন এলিমেন্ট থ্রি ডি সিরিজ ট্রানজিশন এলিমেন্ট কী থেকে শুরু হয়? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। 4D সিরিজ হচ্ছে স্ক্যান্ডিয়ামের নিচে ইট্রিয়াম, তার নিচে ল্যান্থানাম, জিঙ্কের নিচে ক্যাডমিয়াম, তার নিচে মার্কারি। আগেই বলেছি ভালো করে মুখস্থ করবে, নাহলে কিন্তু গতি নেই। এখন যদি না মনে করতে পারো তাহলে কিন্তু মুশকিল। এটা অ্যাটমিক নাম্বার 21, এটা 30। 21 এরপর 18 যোগ করো 39, 18 যোগ করো 38। এই 38 কেন হবে, 48। তারপরে এখানে 18 যোগ করো 57, তারপরে বাকিগুলো বলেছিলাম সব 32 যোগ 80। এবার দেখো এর মধ্যে কারা কারা আছে। আমার যেটা মনে হচ্ছে উপরের অপশান দুটোর মধ্যে ডান দিকটা দেখো, 21 এই লাইনে থাকবে, 25 এই লাইনে থাকবে, 42 এই লাইনে থাকবে, 72 এই লাইনে থাকবে। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, হলো সেকেন্ড অপশান, সেকেন্ড কোয়েশ্চেন, সরি। দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 118 উইল বি অ্যালকালি, নোবেল গ্যাস, ল্যান্থানাইড, ট্রানজিশন মেটাল। খুব সহজ প্রশ্ন, একদম সহজ। 118 নম্বর দিয়েছে অ্যাটমিক নাম্বার, তাহলে গ্রুপ নাম্বার কত হবে গো? গ্রুপ নাম্বার 18। 18 যদি গ্রুপ নাম্বার হয় তাহলে কী হবে, সেটা ইনার্ট গ্যাস, কিন্তু অপশনে আছে নোবেল গ্যাস, তাহলে অপশন বি কারেক্ট। এরপরে আমরা আসবো থার্ড কোয়েশ্চেন, দ্য এলিমেন্ট উইথ জেড 120 নট ইয়েট ডিসকভার্ড উইল বি অ্যান অর এ ইনার্ট ট্রানজিশন মেটাল, অ্যালকালাইনার্ট মেটাল, অ্যালকালি মেটাল, ট্রানজিশন মেটাল। একটু আগের কোয়েশ্চেনটাই দেখো, 118 নম্বরটা হচ্ছে তোমার ইনার্ট গ্যাস, তাহলে তার ঠিক দু ঘর পরে, 118তে তো আমার গ্রুপ শেষ, তারপরে আবার শুরু গ্রুপ ওয়ান, তারপরে গ্রুপ টু, তাহলে 120 কী হবে, গ্রুপ টু। সহজ ব্যাপার, খুবই সহজ।
দেখো যেই অ্যাডভান্স 2012 কোয়েশ্চেন, দ্য পিরিয়ডিক টেবিল কনসিস্ট অফ 18 গ্রুপস, অ্যান আইসোটোপ অফ কপার অন বম্বার্ডমেন্ট উইথ প্রোটনস আন্ডার গোজ এ নিউক্লিয়ার রিয়াকশন ইল্ডিং এলিমেন্ট এক্স অ্যাজ শোন বিলো, টু হুইচ গ্রুপ এলিমেন্ট এক্স বিলংস ইন দি পিরিয়ডিক টেবিল। একটা রিয়াকশন দিয়েছে 29 Cu63 প্লাস 1H1 থেকে তৈরি হচ্ছে 6 নিউট্রন প্লাস 2 আলফা প্লাস 2 1H1 প্লাস এক্স, বলেছে এক্স এলিমেন্টটা কোন গ্রুপে থাকবে। নিউক্লিয়ার রিয়াকশান যদি পড়ে থাকো তাহলে জানবে যে অ্যাটমিক নাম্বারগুলো যোগ করলে যেন দুই দিকে সমান হয়। এদিকে কত আছে 29, আর একে 30। এদিকে কত আছে 0 প্লাস 2 মানে 2, আর এদিকে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে 2 × 1 = 2, তার মানে টোটাল 4। তাহলে এক্স যেটা তৈরি হবে তার অ্যাটমিক নাম্বার কত হবে 26। 26 মানে কোন গ্রুপ? 8 নম্বর গ্রুপ। 8 নম্বর গ্রুপ শর্টকাট মারতে হবে। কিরে ভাই সহজ কোয়েশ্চেন এটা। 26 মানে কি, নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কত? 36। 36 থেকে 26 বাদ দিয়ে দাও, 10 থাকছে। ডেল্টা জেড তাহলে কত? 10। তাহলে 18 - 10 মানে 8 নম্বর গ্রুপ। এ শর্টকাটগুলো করতে হবে, দূর। দেখো পরের কোয়েশ্চেন দেখো, দ্য এলিমেন্ট হ্যাজ বিন এলিমেন্ট ব্র্যাকেটে জেড ইকুয়াল টু 114 হ্যাজ বিন ডিসকভার্ড রিসেন্টলি, ইট উইল বিলং টু হুইচ অফ দি ফলোয়িং ফ্যামিলি অর গ্রুপ। একদম মানে ফাউ, 114 বলে দিয়েছে, মানে গ্রুপ নাম্বার কত হবে 14। তার মানে কোন ফ্যামিলি গো? কার্বন ফ্যামিলি। গেল, প্রচুর কোয়েশ্চেন আছে, অনেক তাড়াতাড়ি করতে হবে। দ্য গ্রুপ নাম্বার, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অ্যান্ড ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 15 রেসপেক্টিভলি। অ্যাটমিক নাম্বার 15 দিয়েছে, তার মানে আমরা কী করবো? ইলেকট্রনিক কনফিগারেশান লিখবো, 18 পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশান লিখবো। কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3 হলো। তাহলে কী চাইছে? গ্রুপ নাম্বার। পি ব্লক এলিমেন্ট না, তাহলে গ্রুপ নাম্বার কত হবে 12 প্লাস পি সাবসেলে কটা ইলেকট্রন আছে 3টে, টোটাল হচ্ছে 15, এটা গ্রুপ নাম্বার। তারপর কী চাইছে? ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন কটা? 3 আর 2 = 5টা। ভ্যালেন্সি কত? 3। এটা নাইট্রোজেন গো, 15 মানে কত? নাইট্রোজেনের নিচে ফসফরাস, এটা ফসফরাসের ভ্যালেন্সি কত? 3। এই যে লাস্টে পি সাবসেলে যেটা থাকবে সেটাই ভ্যালেন্সি। গেল গেল, নেক্সট। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান এলিমেন্ট ইজ এত, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট হুইচ ইজ জাস্ট বিলো দি অ্যাবাভ এলিমেন্ট। আচ্ছা একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, আচ্ছা এইটাই দিয়েছে, লিখবো না আমি আর। এটা দিয়েছে মানে কত? তার অ্যাটমিক নাম্বার 15। কী বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট হুইচ ইজ জাস্ট বিলো দি অ্যাবাভ এলিমেন্ট, মানে এর নিচেরটা, এর নিচের এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কত হবে? কত যোগ করব? কত যোগ করব? 18 যোগ করব না? ফসফরাস, তার নিচে কে আছে? আর্সেনিক। এখান থেকে এখানে যোগ করতে হবে 18, 33 অ্যান্সার হবে। মাথায় নষ্ট, অপশনগুলো, আচ্ছা অপশনগুলোও দেখো ভালো করে দিতে পারেনি। মানে তোমার হয়তো মনে হবে যে আচ্ছা ঠিক আছে 15 থেকে 32 যোগ করবো না 18 যোগ করবো, 32 যোগ করলে তো 47 হবে, 47 অপশনেই নেই, যাই করে বাদ দাও। নেক্সট কোয়েশ্চেন, WBJEE 2016, ভালো কোয়েশ্চেন। অ্যান এলিমেন্ট এক্স বিলংস টু 4th পিরিয়ড অ্যান্ড 15th গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ড হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে 15। কী বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু, ভালো কোয়েশ্চেন দিয়েছে। ইট হ্যাজ কমপ্লিটলি ফিল্ড এস অরবিটাল অ্যান্ড এ পার্সিয়ালি ফিল্ড ই অরবিটাল, ইট হ্যাজ কমপ্লিটলি ফিল্ড এস পি অরবিটালস অ্যান্ড এ পার্সিয়ালি ফিল্ড ই অর, আচ্ছা তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে, অত গেঁজিয়ে লাভ নেই। 15 নম্বর গ্রুপটা কী আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। কত নম্বর পিরিয়ড এটা? নাইট্রোজেন 2, 3, 4। নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত? 7। ফসফরাসের 15, আর্সেনিকের 33। 33 হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে ফিল আপ করে দাও ইলেকট্রন। আচ্ছা ফিল আপ করার দরকার নেই, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশান লেখো না,
জেনারেল কনফিগারেশন কি হবে? এর আগের ইনার গ্যাস কে আছে? আর্গন, আর্গন, আর্গন 3d10 4s2 4p3 18 10 28 আর 5 33 হয়ে গেল आंसर। দেখো ইট হ্যাজ কমপ্লিটলি ফিলড এস অরবিটাল, পার্সিয়ালি ফিলড পি অরবিটাল, কমপ্লিটলি ফিলড ডি অরবিটাল। মানে হচ্ছে কোনটা অ্যান্সার আসছে? কমপ্লিটলি ফিল ডি অরবিটাল তো আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা চার নম্বর অপশানটা দেখো, ইট হ্যাজ এ হাফ ফিল্ড পি অরবিটাল, কমপ্লিটলি ফিল্ড এস অ্যান্ড ডি অর, ফিল্ড বানানটা ভুল আছে। যাই হোক, তারপরে কোয়েশ্চেনটা দেখো, একটা ফাউ ফাউ কোয়েশ্চেন। চালকোজেন গ্রুপ এলিমেন্টস আর, চালকোজেন কারা? অক্সিজেন গ্রুপ, বলেছিলাম কোয়েশ্চেন আসবে, বিশ্বাস করোনি। দেখো এবার জেই মেন 2021 এসছে। চালকোজেন ফ্যামিলি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলুটিয়াম। ঠিক আছে, গ্রুপ ওয়াইজ মনে রাখবে কত উপকারিতা। এলিমেন্ট ই বিলংস টু দ্য পিরিয়ড 4 অ্যান্ড গ্রুপ 16 অফ দ্য পিরিয়ডিক টেবিল, দ্য ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট হুইচ ইজ জাস্ট অ্যাবাভ ই। চার নম্বর গ্রুপ দিয়েছে, 16 নম্বর পিরিয়ড দিয়েছে, গ্রুপ 4 পিরিয়ড 16। তার মানে ঠিক তার আগেরটা কী হবে? তার আগেরটা মানে কি পিরিয়ড নাম্বার তখন, আহ এটা উল্টো লিখেছি, পিরিয়ড 4 গ্রুপ 16। তাহলে ঠিক তার উপরের এলিমেন্ট, এই এলিমেন্টের কথা উপরেরটা যদি বলি তাহলে কী হবে? পিরিয়ড নাম্বার 1 কমে যাবে, তারপরে পিরিয়ড 3 গ্রুপ 16। কী বলেছে? তার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, কী হবে গো? 16 নম্বর গ্রুপ মানে কি NH2 NP4, তাই না? ম্যাক্সিমাম ইলেকট্রন এর ভ্যালু কত হবে? 3। তাহলে 3S2 3P4 3, পিরিয়ড নাম্বার যেটা সেটাই তো এনের ভ্যালু, ঠিক বলছি তো? দেখো ভুল বলে আবার ধরিয়ে দিও, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এলিমেন্টস এক্স ওয়াই জেড উইথ অ্যাটমিক নাম্বার রেসপেক্টিভলি 33 53 83। মজার কোয়েশ্চেন, মজার কোয়েশ্চেন, 33 53 83। আচ্ছা 33 অ্যাটমিক নাম্বারটা দেখো, এদের খুব পছন্দ, তিনটে কোয়েশ্চেনে দেখতে পেলাম, তাই না? 33 53 83 কী করবো এটা আমরা? এক্স ওয়াই জেড এর চরিত্র সম্পর্কে জানতে চাইছে, মেটাল, মেটালয়েড না সেমি মেটাল। 33, আচ্ছা আমার তো মনেই হচ্ছে 33টা তো আর্সেনিক, দুবার তো অ্যান্সার করেই দিলাম। 83টা হচ্ছে বিসমাত, আর 53টা মনে হয় বলে লাভ নেই, আমি মনে করতে পারছি না। দেখো 33 মানে কি নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কত? 36, 36 থেকে 3 বাদ, তার মানে 3, তার মানে হচ্ছে তোমার, সরি পুরোটা বুঝিয়ে দিই, দাঁড়াও পুরোটা ভালো করে বুঝিয়ে দিই। 33 মানে কোন গ্রুপ আমি বের করব, খালি কোন গ্রুপ বের করতে গেলে ডেল্টা জেড বের করবো। 36 - 33 মানে 3, তাহলে গ্রুপ সমান হবে কত? 18 - 3 মানে 15 নম্বর গ্রুপ হলো, 15 নম্বর গ্রুপ। আর পিরিয়ড নাম্বার কত হবে? 36 মানে জেড মানে কত নম্বর পিরিয়ড? 4। তাহলে 4 নম্বর গ্রুপ 15 নম্বর, 4 নম্বর পিরিয়ড 15 নম্বর গ্রুপ মানে আর্সেনিক। কী করে পেলাম? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। এটা 2 নম্বর পিরিয়ড, এটা 3 নম্বর পিরিয়ড, এটা 4 নম্বর পিরিয়ড, 4 নম্বর পিরিয়ডে আর্সেনিক। আর্সেনিক আমরা কী জানি গো? মেটালয়েড দেখিয়েছি, ঠিক আছে? তার মানে এক্স হচ্ছে মেটালয়েড, প্রথমটা অ্যান্সার হয়ে গেল, তাহলে আর কিছু নেই। আর না না আরও আছে, 83 83। দেখো 33 থেকে 83 যেতে গেলে কী করতে হচ্ছে? 33 থেকে 83 যেতে গেলে কী করতে হচ্ছে? 50 অ্যাড করতে হচ্ছে। 50টাকে কি আমরা এভাবে লিখতে পারি? 18 + 32, তাহলে আমরা প্রথমে 18 যোগ করছি, তারপরে 32 যোগ করছি, এগুলো তো ম্যাজিক নাম্বার। তো ম্যাজিক নাম্বার যোগ করা মানে কি সেই গ্রুপেই থাকবে, অর্থাৎ 33 যে গ্রুপে, 83ও সেই গ্রুপে। 83 যদি সেই গ্রুপে হয় তাহলে তার নিচে চলে এসো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাত। তাহলে প্রথমে 18 যোগ করে অ্যান্টিমনি পেয়েছি, তারপরে 30 যোগ করে বিসমাত পেয়েছি। তো এই দুটো হচ্ছে মেটালয়েড, এটা কিন্তু মেটাল, তাহলে এক্স ইজ মেটালয়েড, জেড ইজ মেটাল, ওয়াই ইজ নন মেটাল, অপশন এ হচ্ছে কারেক্ট। এ বলে কোনো অপশন নেই, প্রথমটাই কারেক্ট। হ্যাঁ বাকিটা চেক করলাম না, কিন্তু ওটা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেটালয়েড, স্ক্যান্ডিয়াম, লেড, বিসমাথ, টেলুরিয়াম। টেলুরিয়াম অ্যান্সার। দ্য অ্যাটমিক নাম্বার অফ আন নীল
আনিয়াম, আন মানে এক, নীল মানে জিরো, আন মানে এক, তার মানে 101। দ্য আইইউপিএসি নোমেনক্লেচার অফ অ্যান এলিমেন্ট উইথ ইলেকট্রনিক কনফিগারেশন ইজ, আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েছে, কাজ কী হবে, এখান থেকে অ্যাটমিক নাম্বার বের করে নেবে। রেডন মানে কত, 86, আর এফে 14টা ইলেকট্রন আছে, তার মানে 86 আর 14 100, তারপরে ডিতে একটা 101, তারপরে এসে দুটো 103, 103-এর নাম কী হবে, আন, নীল, ট্রিয়াম, আচ্ছা তো, হ্যাঁ বাঁ দিকে নিচের অপশনটা। দ্য এলিমেন্ট উইথ ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাজ, একটা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েছে, Ar 3d10 4s2 4p3, ইজ মেটাল, নন মেটাল, সেমি মেটাল দিয়েছে। আবার দেখো আর্সেনিক, মানে আর্সেনিক এদের পিছুই ছাড়বে না, আর্সেনিক না এটা গ্রুপ 15 এলিমেন্ট তো, 12+p সাবসেলে কটা ইলেকট্রন আছে, তিনটে, তিনটে মানে হচ্ছে 15 নম্বর গ্রুপ তো এখানে লেখাই আছে আমাদের, দেখো এখানে 4 আছে মানে 4 নম্বর পিরিয়ড, 2 নম্বর পিরিয়ডে নাইট্রোজেন, 3 নম্বরে ফসফরাস, 4 নম্বরে আর্সেনিক, আর্সেনিক দেখছো কতবার এসছে, 33 নম্বর অ্যাটমিক নাম্বারটা ভালো করে মনে রাখবে। বেশ এই ছিল তাহলে আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম ভিডিও, যেখানে আমরা আলোচনা করলাম মডার্ন পিরিয়ডিক টেবিল সম্পর্কে কিছু কোয়েশ্চেন্স। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, আর সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে, বন্ধুদেরকে শেয়ার করতে পারো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো।